আসসালামু আলাইকুম বুধবার নভেম্বর একুশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল টাইম শুরুতে জানাবো শিরোনাম ওমানে আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত এগারো হাজার ওমানে হোটেল ও পর্যটন প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা জারি ওমানে আজও বাড়ল করোনায় নতুন সংক্রমণ আজ থেকে শুরু হলো স্বপ্নের পদ্মা সেতুর কার্পেটিং কাজ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওমান প্রবাসীদের জন্য মাত্র দুই রিয়েলের চার হাজার রিয়েলের ইন্স্যুরেন্স সুবিধা দিচ্ছে ফ্রেন্ডি মোবাইল সুবিধাটি পেতে আজই ডায়াল করুন স্টার থ্রি এইট জিরো স্টার টু স্টার ওয়ান টু হ্যাশ ওমানে ঘূর্ণিঝড় সাহিনী ক্ষতিগ্রস্ত এগারো হাজার পরিবারকে প্রায় এক কোটি দশ লাখ ওমানি রিয়াল সাহায্য করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রী ডাক্তার লাইলা আহমেদ আল নাজার এক বিবৃতিতে মন্ত্রী জানান গত মাসে দেশটিতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় শাহিনে ওমানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় এগারো পরিবারকে এক কোটি দশ লাখ ওমানের রিয়ালের মতো সহযোগিতা করা হয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত জরুরি ত্রাণ সহায়তা কমিটি দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই আর্থিক অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন দেশ ও বিদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের এগিয়ে আসার কারণেই আমরা দ্রুত ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্য সহযোগিতা করতে সক্ষম হয়েছে আমরা আশা করি ভবিষ্যতেও সকলের কাছ থেকে এমন সহযোগিতা পাব এদিকে দেশটি স্মরণকালে ভয়াবহ ঘূর্ণিজ সাহিনের প্রভাবে ওমানি নাগরিকদের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন প্রবাসীরা তবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে তেমন কোনো সহযোগিতা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ওমানের সাহাম থেকে এক ভুক্তভোগী বাংলাদেশি পরিবার প্রবাস টাইমকে বলেন ঘূর্ণিঝড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আকস্মিক দুর্যোগের কবলে পড়ে সহায় সম্বল হারিয়ে দিশে হারা গোটা পরিবার সাহায্যের জন্য ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাননি এমনকি ওমান সরকারের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি এমনটি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি আমি মাস্কেট থেকে রাবিয়া বলতেছি আমাদের বাংলাদেশের দূতাবাসরা এখানে আছে আছেন যে ওনারা তো একটু আমাদের খোঁজ খবর নিল না জানতেও চাইলো না যে এখানে তো অনেক প্রবাসী অনেক কষ্টই আছে কিন্তু এদিকে আমরা তো কোনো সহযোগিতাও পেলাম না প্রবাসীরা এখানে লাওয়ারেস ব্যাওয়ারেসের মতো পড়ে আছে ওনারা অন্তত জিজ্ঞাসা করলেও তো আমাদের দুঃখটা একটু লাঘব হয় আমাদের তো কোনো প্রবাসীকেই মনে হয় ওমান সরকার থেকে কোনো হেল্প করবে না কিন্তু যে ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়েছে তো সরকারিভাবে তো এগুলো হেল্প করা উচিত ছিল তো এটা আমাদের যদি দূতাবাস থেকে কোনো ওদের সাথে ভালো সম্পর্ক থাকতো বা ওরা যদি কিছু বলতো জানাতো তো এটা অবশ্যই মনে হয় কোনো সুরাহ হইতো আর কি ওমানের পর্যটন খাতের যে সকল হোটেল এবং পর্যটন স্থাপনার মেয়াদ শেষ হয়েছে তাদের দ্রুত নিজেদের স্থাপনার মেয়াদ নবায়ন করার নির্দেশ দিয়েছে দেশের ঐতিহ্য এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় সুপ্রিম কমিটির ভিত্তিতে মন্ত্রণালয় হোটেল এবং পর্যটন প্রতিষ্ঠানকে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিয়েছে এর মধ্যে আছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে যে সকল প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হবে তারা কোনো প্রকার জরিমানা ছাড়াই তাদের প্রতিষ্ঠানের মেয়াদ বাড়াতে পারবেন সরকারি সংস্থা ও মালিকানাধীন রিয়েল এস্টেট রেজুলেশন অনুসারে মালিকদের ভাড়া পরিশোধ করতে হবে চলমান করোনা মহামারীতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ জুড়ে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় ওমানে নতুন শনাক্তের সংখ্যা চোদ্দ জন বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থের সংখ্যা গত তিন সপ্তাহ যাবৎ দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে আটানব্বই দশমিক পাঁচ শতাংশে আজ হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই ওমানের সমস্ত হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন মোট জন আইসিইউতে আছেন তিনজন দেশটিতে বর্তমানে মোট শনাক্ত তিন লাখ চার হাজার চারশো সুস্থ হয়েছেন দুই লাখ নিরানব্বই হাজার আটশো দুই এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা চার হাজার একশো তেরো এদিকে চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্তের সংখ্যাও গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ একই সময়ে নতুন শনাক্ত হয়েছে সাড়ে চার লাখ এদিকে গত চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা যুক্তরাষ্ট্রে অন্যদিকে দৈনিক মৃত্যুতে আছে রাশিয়া ইউক্রেন তুরস্ক ভারত যুক্তরাজ্য এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পঁচিশ কোটি পনেরো লাখ অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ লাখ উনআশি হাজার শুরু হয়েছে পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং বুধবার সকাল নটা চল্লিশ মিনিট থেকে এই কাজ শুরু হয় এটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও মন্ত্রী বাইদুল কাদের এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানা গেছে এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে পঁচানব্বই শতাংশ প্রায় উনব্বই শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ছিয়াশি শতাংশ মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত বছরের দশ ডিসেম্বর সেতুর শেষ স্প্যান বসানো হয় এর মাধ্যমে দৃশ্যমান হয় ছয় দশমিক পনেরো কিলোমিটারের পদ্মা সেতু এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয় সেতুতে দুই হাজার নশো সতেরোটি স্ল্যাব ও দু হাজার নশো উনষাটটি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে যানবাহন আর নিচ দিয়ে রেল সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে সংশ্লিষ্টরা আশা করছেন আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে এরপর পারাপার হবে স্বপ্ন পারাপার হবে অমৃত সম্ভাবনা চলাচল হবে গতিময় বাড়বে প্রবৃদ্ধি করোনাকালে চাকরি হারিয়ে দেশে ফেরত আসা একুশ হাজার দুশো তেইশ জন প্রবাসীকে ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের জন্য স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ নিতে পারবে করোনায় কাজ হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের এ পর্যন্ত পাঁচশত চার কোটি বান্ন লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের দুই লাখ থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে তবে জামানতবিহীন সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক পুনরায় বিদেশ যাওয়ার ক্ষেত্রেও ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এজন্য বিদেশগামী কর্মীদের প্রমাণপত্র হিসেবে ভিসার কপি ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরুর ছাড়পত্র দেখাতে হবে এদিকে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের ব্যবসার জন্য ঋণ পেতে তার ট্রেড লাইসেন্স লাগবে এবং যদি কোনো প্রবাস ফেরত কর্মী মৎস্য খামার করতে চান ক্ষেত্রে তার জেলা মৎস্য অফিসে ট্রেনিংয়ের সনদ থাকতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমেই প্রবাস ফেরত কর্মীরা ঋণ পাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সারা দেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের উননব্বইটি শাখা আছে বিদেশ ফেরত কর্মীরা নিজ এলাকার শাখা থেকেই পুনর্বাসনের জন্য ঋণ পাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক ওমানের ধোফার পৌরসভায় লাইসেন্সবিহীন মাংস বিক্রির অভিযোগে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ এক বিবৃতিতে আরোপি জানায় ধোফার পৌরসভার পাবলিক প্রসিকিউশন ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সহযোগিতায় অভিযুক্ত প্রবাসীদের আটক করা হয় আটকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বেশ কিছুদিন ধরে লাইসেন্স ছাড়া আবাসিক এলাকায় মাংস বিক্রি করছিল যা ওমানের আইন অনুযায়ী অবৈধ আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ সাত বছর আগে সামরিক বাহিনীর একটি স্কুলে হামলার মামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছেন দেশটির সুপ্রিম কোর্ট তলবের পর বুধবার দেশটির সুপ্রিম কোর্টে তিনি হাজির হয়েছেন বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন দু সালে পাকিস্তানের পেশোয়ারে একটি আর্মি পাবলিক স্কুলে ই তালেবান পাকিস্তানের সদস্যরা হামলা চালিয়ে অন্তত একশো সাতচল্লিশ জনকে হত্যা করে নিহতদের কমপক্ষে একশো বত্রিশ জন শিশু এই ঘটনায় দেশটির আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে পাকিস্তানের এক সময় নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে দেশটির বর্তমান সরকার পুরোপুরি অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর বুধবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে তলব করে ডন বলছে প্রধানমন্ত্রী ইমরান খানকে তলবের পর সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্টে ইমরান খানের উপস্থিতিতে ওই মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের এক নম্বর আদালত কক্ষে বেশ কয়েকজন আইনজীবী নিরাপত্তা কর্মকর্তা এবং এপিএস স্কুলে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমরান খান পাক প্রধানমন্ত্রীর আগে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এর আগের শুনানির সময় দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ দু হাজার চোদ্দো সালের ষোলো ডিসেম্বরে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছিল আদালতে প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে বিচারপতি ইজাজুল হাসান বলেন হামলায় হতাহতদের বাবা মায়ের সন্তুষ্টি প্রয়োজন দেশটির প্রধান বিচারপতি এপিএস মামলার ঘটনায় প্রধানমন্ত্রীকে তার সরকারের ন্যায় পদক্ষেপের বিষয়ে আদালতকে জানাতে বলেন আদালতে ইমরান খান বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় আমি আইনের শাসনে বিশ্বাস করি প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে বিচারপতি এজাজুল হাসান বলেন নিহত শিশুদের অভিভাবকরা এপিএস হত্যাকাণ্ডের সময়কার শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এর জবাবে ইমরান খান বলেন যখন ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তখন তার দল খাইবার পাক্তুন খাওয়ায় ক্ষমতায় ছিল সন্ত্রাসী হামলার পর তিনি হাসপাতালে শোকাহত বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন যেহেতু তারা ট্র্যাজেডির মধ্যে ছিলেন তাই তাদের সঙ্গে ঠিকভাবে কথা বলা সম্ভব হয়নি বলেও জানান ইমরান খান এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন ফেসবুক পেজে